শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। নমস্কার, আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল। রাজ্যের সমস্ত বিদ্যালয়গুলোর জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটা অর্ডার জারি করা হয়েছে। এই অর্ডারটি কিন্তু জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট প্রজেক্ট ডিরেক্টর পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট সমগ্র শিক্ষা মিশন থেকে। আজকে দেখুন 27/9/2022 তারিখে এই গুরুত্বপূর্ণ অর্ডারটি দেওয়া হয়েছে। কী বিষয় দেওয়া হয়েছে দেখুন, সাবজেক্টে বলা হয়েছে দেখুন, ডাটা প্রি ট্রেনিং টু নর্মাল বিদ্যালয় পাক্ষিক 2022, অর্থাৎ যে 2022 যে নির্মল বিদ্যালয় পাক্ষিক চলছে সমস্ত বিদ্যালয়গুলো, তার ডাটা সংক্রান্ত, তার তথ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ অর্ডারটি জারি করা হয়েছে। এখানে যে বিষয়টি তুলে ধরা হয়েছে, এখানে বলা হয়েছে যে প্রতিদিন যে অনুষ্ঠানগুলো, অর্থাৎ নির্মল বিদ্যালয় পাক্ষিক যে প্রতিদিন বাই দিন ডে বাই ডে যে অনুষ্ঠানগুলো চলছে, তার জন্য একটি পাঁচটা বেস্ট ফটো, হাই রেজুলেশন, অবশ্যই হাই রেজুলেশন হবে, সেই ফটো পাঠাতে বলা হয়েছে। এবং 2-3 মিনিটের একটা অডিও বা ভিডিও, যেটা অবশ্যই ম্যাক্সিমাম তার মিনিট হবে 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে একটা ভিডিও, অডিও হতে পারে বা ভিডিও, এগুলো কিন্তু পাঠাতে বলা হয়েছে 29/9/2022 2:00 PM-এর মধ্যে অবশ্যই এটা এগুলো পাঠাতে বলা হয়েছে। দিস ইজ ফর ইনফরমেশন অ্যান্ড টেকেন নেসেসারি অ্যাকশন, এরা এই এই ইনফরমেশান দেওয়ার জন্য বলা হয়েছে এবং এগুলো যত তাড়াতাড়ি পাঠানো যায় তার জন্য ব্যবস্থা করার জন্যই এই গুরুত্বপূর্ণ অর্ডারটি দেওয়া হয়েছে। অর্থাৎ সমগ্র শিক্ষা মিশন থেকে যে নির্মল বিদ্যালয় পাক্ষিক চলছে রাজ্যের সমস্ত বিদ্যালয়গুলোতে, সেই বিদ্যালয়গুলোতে প্রতিদিনের যে ডে ওয়াইজ যে অনুষ্ঠানগুলো চলছে প্রতিটি, সেইগুলো থেকে মিনিমাম 5টি ভালো ফটো, বেস্ট ফটো যেগুলো হাই রেজুলেশন ফটো, সেগুলো এবং 2-3 মিনিটের একটা ভিডিও অবশ্যই 29/9/2022 দুটোর মধ্যে এগুলো পাঠানোর জন্য বলা হয়েছে। অর্থাৎ প্রতিটি বিদ্যালয়গুলোর থেকে এগুলো কিন্তু পাঠাতে বলা হয়েছে। যাই হোক, এই গুরুত্বপূর্ণ অর্ডারটা বেরিয়েছে আজকেরই, এটা ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার SSM পশ্চিম মেদিনীপুর থেকে এই গুরুত্বপূর্ণ অর্ডারটি বেরিয়েছে, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।